ठाकुरमा स्वामीजी चरणे आभूमि लुंठित प्रणाम जानिए आम्रा आज के मातृ अनुध्यान शुरू करछि। आपनादेर सकल केओ आमार प्रणाम। मठ मठेर सन्यासी वृंद ब्रह्मचारी वृंद सकलकेई आमार प्रणाम जानिए आजकेर मातृवंदना शुरू करी। आगेर दिन जेखाने आमरा शेष करेछिलाम आमरा देखेछिलाम ठाकुर आर मायेर बिये होलो एवं खूब आनंदेर संगे जारा उपस्थित छिलेन सकले पैसा छिलो ना सेरकम लोकजन छिलो ना खावा दावार व्यवस्था खूब जे आहामरी छिलो ता मोटेई नय तथापि आनंदेर कोनो कमती हयनी। आर तार मूल कारण होच्छे आमादेर ठाकुर। তিনি বুঝেছিলেন সকলের দুঃখ যে টাকার অভাবে বাদ্যি নেই, টাকার অভাবে বাজনা নেই। তো ঠাকুর সেই জন্যে ব্যবস্থা করেছেন কীভাবে বাদ্যি বাজনা সহ আনন্দে মত্ত করা যায়। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখেছি বা জেনেছি যেটা মনে রাখার মতো, যে আমরা সবসময় ভাবি টাকা ইকুয়াল টু আনন্দের খনি, মানে টাকা থাকলে আনন্দ আসবে, টাকা নেই তো আনন্দ নেই। কিন্তু ঠাকুর প্রমাণ করে দিয়েছেন যে এই কথাটা মস্ত ভুল। হৃদয়ে যদি সেই বোধটা থাকে, প্রয়োজনীয়তাটা কিন্তু সব সময় টাকা দিয়ে মেটানো যায় না। কিসের প্রয়োজন আছে অ্যাকচুয়ালি সেটা দেখতে হবে। জিনিস দরকার কিনে আনলাম, কিনে আনলাম, একদিন ব্যবহার করলাম, দুই দিন ব্যবহার করলাম, তারপর মনটা সেইটাতে আর আনন্দ পাচ্ছে না, ওই আনন্দটা একদিনের। তারপর মনে হচ্ছে ওরকম আরও একটা জিনিস না হলে আমার আনন্দটা পরিপূর্ণ নয়। তো সেই জন্যে যতই জিনিস হোক না কেন, আলমারি ভর্তি ভর্তি শাড়ি জামা হোক না কেন, ভল্টে অনেক অনেক ভরির সোনার গহনা হোক না কেন, কিন্তু তাই থাকলেই যে আনন্দ আমার থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আর যদি কিছুই না থাকে তবুও প্রাণটা আনন্দে পরিপূর্ণ হতে পারে, সেটা আমরা ঠাকুরের থেকে শিখতে পারি এবং আমরা বিশ্বাস করতে পারি। আমরা দেখলাম চাক্ষুষ যে সত্য সত্যই আনন্দের জন্য অর্থের প্রয়োজন হয় না। এবার কীভাবে হবে সেটা ঠাকুর ঠাকুরের মতো করে খুঁজেছেন, আমাদেরকে আমাদের আনন্দ আমাদের মতন করে খুঁজতে হবে, খুঁজে নিতে হবে। তো সকলকে ঠাকুর সেই জন্য স্বাধীন করে তৈরি করেছেন। আমরা ঠাকুরের পথ অনুসরণ করে আমাদের আনন্দ আমরা নিজেরা খুঁজে খুঁজে বার করবার চেষ্টা করব। মাকে দেখুন না, মায়ের জীবন বলছে যে মা দুঃখের, ঠাকুরের যেরকম লাহাবাবুর পাঠশালায় তিনি পাঠ করতেন, পড়াশোনা করেছেন, মায়ের সেই রকম কি একটা চিরকালীন দুঃখের পাঠশালা। এবং ছোটোবেলা যেটা আমরা দেখেছি সেখানে সেই জীবনটাকে আমরা কি বলবো, সেটাও তো দুঃখেরই পাঠশালা। সেখানে তার বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় অতগুলি ভাই বোন হয়েছে পর পর করে, সেই তো তখন তাদের কাপাস তুলো কুড়িয়ে কুড়িয়ে সেগুলোকে পইতে বানিয়ে মার মেয়ে, মেয়ে তো এতটুকুনি ছোট্ট বাচ্চা, তো মা সেই এত পইতে বানিয়ে সেটা বাবা যাবে বাজারে বিক্রি করতে, তারপর দুটো পয়সা হবে, সে দুটো পয়সায় এত বড় একখানা সংসারের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হবে। তো এই যে চিরকালীন দুঃখ
দুঃখের পাঠশালায় মা কিন্তু থেকেছেন। এখন তারা দেবতা, তারা দেবী আমরা জানি, তো তারা কখনো, ঠাকুরও তো পারতেন যে দুঃখটাকে চুটকিতে চুটকি বাজিয়ে দুঃখটা শেষ করে দিতে, মায়ের দুঃখ শেষ করে দিতে, কিন্তু তিনি কি তা করেছেন? না। ঠাকুর কি বলেছেন? যে আমিও সারা জীবন দুঃখের মধ্যে দিয়েই কাটলো আমার, মায়ের তো আমরা কথাই নেই, কিছু দুঃখের মধ্যে দিয়ে কেটেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তারা কেন সমাপ্ত করলো না দুঃখটা যদি কষ্টের ব্যাপার হয়? কারণ ঠাকুর কথামৃতর পাতায় বলছেন যে দুঃখ হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাবার একটা রাস্তা। দুঃখ হচ্ছে ভগবানের কাছে পৌঁছে যাবার একটা রাস্তা। আর এটা না আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা স্কুলে যখন পড়াশোনা করেছি, আমাদেরকে দেখুন কেন আমাদের একটা কারিকুলাম তৈরি হয় স্কুল কলেজে, সেই কারিকুলাম পাঠ্যক্রম যা তৈরি হয় সেটা তো একটা বোর্ড শিক্ষাবিদরা বসে বসে তৈরি করেন, সেখানে থাকে কি? ক্লাস টুয়ে বাচ্চারা যেটা পড়ে থ্রিতে তার তুলনায় একটু কঠিন কিছু থাকে, ক্লাস ফাইভে যেটা থাকে সিক্সে তার থেকে আরও কঠিন কিছু থাকে, তাই তো থাকে? তো তাহলে বাচ্চাকে কি করতে চাই আমরা? সরকার কি করতে চাইছে? শিক্ষা টিচাররা কি করতে চাইছে? যে তাদেরকে বিপদে ফেলে দিতে চাইছে, হতাশ করে দিতে চাইছে? তা না, তাদের সামনে সমস্যা চ্যালেঞ্জ ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, এটা উদ্দেশ্য। কেন? আলটিমেট গোল কি? ডেভেলপমেন্ট। আলটিমেট গোল কি? ডেভেলপমেন্ট, উন্নত হওয়া। এটাই তো চাইছে যে প্রতিটি শিশু উন্নত হবে। তো প্রতিটি শিশু উন্নত হবে কেমন করে? তাকে বাড়িতে সুখে আনন্দে দোলনায় চিরকাল দোল দেওয়ালে কি সে মানে তার ডেভেলপমেন্ট হবে? হবে না। সেই জন্যে কারিকুলামের মাধ্যমে তার কাছে সমস্যা দেওয়া হচ্ছে বেশি বেশি, এবং ওই সমস্যা ওই চ্যালেঞ্জ যত শিশু অ্যাকসেপ্ট করতে থাকবে যত বেশি সে তা মানে ওটাকে নিয়ে ভাববে চিন্তা করবে। আর কিসের বেসিসে ভাববে? না ফাইভের যে সূত্র শিখেছিল, অঙ্ক করা শিখেছিল, সাবজেক্ট শিখেছিল, সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সে সিক্সের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, তবে তার ডেভেলপমেন্ট হবে। যে যত তাড়াতাড়ি শিখতে পারে সে তার ডেভেলপমেন্ট মানে যে যত তাড়াতাড়ি ওই সমস্যার ওই চ্যালেঞ্জগুলোকে নিতে পারে এবং সাকসেসফুলি সেগুলোর সলভ করতে পারে তার ডেভেলপমেন্ট কিন্তু আগে হয়, বেশি হয়। যে একটু পরে করতে পারে সে ধীরে ধীরে করে, তাই তো জিনিসটা? এইভাবেই তো বড় হয়। ঠাকুরের ক্ষেত্রেও তো সেই ডেভেলপমেন্ট, ঠাকুর তো সেই ডেভেলপমেন্টই চাইছেন, মা তো সেই ডেভেলপমেন্টই চাইছেন। কি ডেভেলপমেন্ট? না একদম আমাদের পশু প্রবৃত্তি যেটা, সেই পশু প্রবৃত্তি থেকে আমরা ক্রমশ, অর্থাৎ শরীর, পশুর মধ্যে কি বোধ থাকে? শুধু শরীর, শরীর কেন্দ্রিক চিন্তা। সুখেও শরীর, ইন্দ্রিয়ের সুখ, আবার দুঃখেও যখন শরীর বাসা বাঁধে তখনও শরীর গেল, শরীর গেল, তখনও মন শরীরে পড়ে আছে। অর্থাৎ সুখে এবং দুঃখ, শুধু সুখ আর দুঃখ শরীরটাকে কেন্দ্র করে ঘুরছে। পশু প্রবৃত্তি, খাবার পেল শরীর আনন্দিত হলো, পশু সুখী। হ্যাঁ, তাকে আরেকজন আক্রমণ করলো বা পশু মরে যাচ্ছে সে তখন কষ্টে পাচ্ছে, তার আর কোনো বোধ নেই। মানুষ, মানুষ কিন্তু ওই পশু প্রবৃত্তি থেকে, এই খাওয়া দাওয়া আর হচ্ছে যে ইন্দ্রিয় সুখ, এগুলোর ছাড়া সে কিন্তু উপরের দিকে মনটাকে তুলতে পারে। আদিম মানুষ, আদিম মানুষ তার গুহায় এঁকেছে, কি দিয়ে এঁকেছে? কোনো রং নেই
পেন্সিল নেই, তুলি নেই, পাথর দিয়ে বা কাঠকয়লা দিয়ে কুঁদে কুঁদে গুহার মধ্যে আদিম মানুষ আঁকছে। কি আঁকছে? এত বড় জন্তুকে তারা বল্লম দিয়ে মারছে, আর তারই পাশে এঁকেছে এক আদিম মানব ভূপালের একটা এরকমই গুহাবাসী, যেখানে গুহা, আদিম মানবের গুহা, সেখানে আমি দেখেছি এবং অবাক হয়ে গেছি যে সারি সারি শিকারের সমস্ত চিত্র আঁকা আছে, তার মধ্যে একটি জায়গায় এক আদিম মানব এঁকেছে একটা ফুলের ছবি, এঁকেছে একটা চাঁদের ছবি। সেইটা বোঝায় যে মানুষের ওই মানে সকলে আদিম মানুষ, তারা কাঁচা মাংস খায়, আদিম প্রবৃত্তি রয়েছে, কিন্তু ওই যে মানুষটির ফুলের সৌকুমার্য সৌন্দর্য দেখে অভিভূত হয়েছে, সে খাদ্যটা পেলেও আনন্দিত হয়েছে, খাবার সময় খিদে পেয়েছে যখন, কিন্তু ফুলটাও তার মনটাকে আকৃষ্ট করেছে, আকাশের বাঁকা চাঁদটাও তাকে আকৃষ্ট করেছে। মানুষ প্রবৃত্তির উন্মোচন হচ্ছে আদিম মানবের মনের মধ্যে, অর্থাৎ দেহ থেকে মানে দেহ থেকে মন অন্ত হচ্ছে মানুষ, তাই তো? যে তার মধ্যে হৃদয়ের সে খোঁজ পাচ্ছে, মানুষ এটা পাচ্ছে। আর দেব মানবকে ওইখান থেকে ডেভেলপমেন্ট কী হবে, এটা একটা ডেভেলপমেন্ট। তারপরের ডেভেলপমেন্ট কী? না, এমন এমন গুণ আসবে, এমন সকল গুণ আসবে যে আমি কথা বলবো, কোকিল গান গায়, আমার বড় আনন্দ হয়, আমি বলি বসন্ত এসেছে, আমি কথা বলবো আর অন্যের মনে বসন্ত ছড়িয়ে যাবে, তাহলে আমি কীরকম প্রিয়ম্বদা হব। আমাদের মা ঠিক তেমনি কথা বলতেন, এতটাই স্নেহের সুর থাকতো তার মধ্যে, এত আন্তরিকতা থাকতো, ওই কথাই বলতেন। আমরা যা বলি, এসো বাবা বসো খাও, আহা এত দূর থেকে এসেছো, বাড়িতে কে কে আছে, ভালো থেকো, আবার এসো, কথা তো এইগুলোই বলতেন, কিন্তু এমনই সুন্দর মনে হতো, প্রত্যেকের মনে বসন্ত ছুঁয়ে যেত। আহা, এমন কথা কখনো শুনিনি, ঘরেও মা রয়েছে, জন্মদাত্রী মা, কিন্তু এমন সুর তো প্রাণে বাজে না, আবার যাব। কোথা কোথা থেকে মায়ের কাছে ছেলেরা দৌড়ে আসছে, শুধু ওই সুর টেনে আনছে। তো কথা বলবো, ওই যে সৌকুমার্য, এমন ঐশ্বর্য তৈরি হলো যে অন্যের প্রাণে বসন্ত ছড়িয়ে দিচ্ছে, সুখ দিচ্ছে, স্নেহ দিচ্ছে। আর কখন সেই স্নেহ উজাড় করে দেওয়া যায়? যখন মা নিজেকে ভুলে যাচ্ছে, তখন তখন হচ্ছে উজাড় করে দেওয়া যাচ্ছে। তো সেই জন্যে একেবারে নিঃস্বার্থ পর আমরা দেখেছি মাকে, তাই তো? তো যাই হোক, আমরা যে কথাটায় বলছিলাম যে এই ঐশ্বর্যগুলো যখন আমাদের মধ্যে চলে আসে, তখন সেই ঐশ্বর্যগুলো এত রেয়ার, কারণ আমাদের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায় না, আমরা তখন বলি এগুলো দেবতার মতন গুণ। তখন এই মানুষটা কীরকম? না, দেবতার মতো মানুষ, দেব মানব। তাই স্বামীজি বলছেন যে ডেভেলপমেন্ট কেমন হবে, ঠাকুর কী দেখিয়ে গেছেন, না পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতায় উত্তীর্ণ হবে। তাই যত চ্যালেঞ্জ আসবে, যত স্কুলের পাঠ্যক্রমেই শুধু না, স্কুলের পাঠ্যক্রমে চ্যালেঞ্জকে ফেস করতেই শেখানো হয়, আর তবু আমরা শিখি না, বড় হলে বিপদ এলে আমরা মাথা চাপড়িয়ে কাঁদি, তাই তো? তখনও কিন্তু আমরা চ্যালেঞ্জ ফেস করতে ভয় পাই, তাহলে শিখলাম কি? আর ঠাকুরকে দেখুন, আর মাকে দেখুন, তারা সমগ্র চ্যালেঞ্জ, স্বামীজিকে দেখুন, চ্যালেঞ্জ আসছে একটার পর একটা, মস্ত বড় বড়। আমাদের কী চ্যালেঞ্জ? ছোট্ট ছোট্ট পরিসরে আমরা বড় হই, ছোট ছোট চ্যালেঞ্জ, তাদের মস্ত বড় বড় চ্যালেঞ্জ আসছে, আর সমস্ত চ্যালেঞ্জ তারা গ্রহণ করছে। কীরকম শক্তি
এই শক্তি দরকার, এই প্রাণে আমাদের যে শক্তিটা আছে না, এই যে এত বড় শরীর, যে শরীরকে সুন্দর করার জন্য আমি এই শাড়ি পরেছি, সুন্দর করার জন্য ঘষা মাজা করছি, নানানভাবে আমরা ব্যস্ত হয়ে থাকি, আমরা ফিটনেস চাইছি, এক্সারসাইজ করছি, সব কিছু করছি, এই শরীরটা যদি এই প্রাণের প্রাণ শক্তিটুকু যদি না থাকে, এই শরীর যতই সুন্দর হোক, এই শরীরের কি কোনো দাম আছে? দাম নেই। এটা ওই টেবিল চেয়ার আর ওই শরীরটা একই বস্তু, আর কিছু নয়, তাই না? তো আমাদের ঠাকুরের যেখানে বিয়ে হলো সেখানে আমরা দুটো ঘটনা পেয়েছি। এক, ঠাকুরের কোনো কিছু তো স্বাভাবিক না, হ্যাঁ, কারণ মানুষটার মধ্যে তো ওই ডেভেলপমেন্ট হচ্ছে না। একদিন গদাধর, সে লাহাবাবুর পাঠশালাতে পড়ছিল, আর ঠিক সেই সময়টায় আমরা যদি দেখি, মা তখন ওই এক গলা জলে দাঁড়িয়ে দল ঘাস কাটছিল। কেউ জানে না যে সময় তাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। ঠাকুর একদিন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হবেন, আর মা জগৎ জননী সারদা দেবী হয়ে প্রকাশিত হবেন, এটা কিন্তু তারা জানে না। হ্যাঁ, তো তারা তখন ওই দল ঘাস কাটছে, আর ঠাকুর তখন লাহাবাবুর পাঠশালাটা সবেমাত্র ছেড়ে দিয়ে ওই বন্ধুবান্ধব সেঙ্গাদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এই হচ্ছে অবস্থা। আবার আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন নরেনকে দেখা মাত্র সপ্তর্ষি থেকে এসেছে। তাহলে মা যে জয়রামবাটিতে আছেন, ঠাকুরের কি এই সম্পর্কে এই জ্ঞান আছে? ঠাকুর কি জানেন যে ওইখানে মানে আমার জন্য জন্ম নিয়েছে সারদা? আমাদের স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি মায়ের একটা কথা উল্লেখ করব। মা বলছেন এক সন্তান মাকেই প্রশ্ন করেছে, তখন মা উত্তর দিচ্ছেন যে তোমাদের ঠাকুরের বাবা কোনো কাজ মতলব করে, বা আমরা যেটাকে বলি প্ল্যানিং, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের একটা প্ল্যানিং থাকে, একটা লক্ষ্য থাকে, আর লক্ষ্যটাকে পরিপূর্ণ করার জন্যেই মতলবটা করি, তোমাদের ঠাকুরের কোনো কাজে ওরকম কোনো মতলব ছিল না, মতলব করে করেননি। তাহলে তিনি কেন কাজ করেছেন? না, তিনি কাজ করেননি। মা বলছেন তিনি কোনো কাজ করেননি। কাজ মনে করে ভালো করে ভেবে দেখুন, কাজ যদি করতে হয় কাজ কেন করব, প্রথম প্রশ্ন আসে, আমি খাবো কেন, আমার খিদে পেয়েছে, তাহলে আমার লক্ষ্য পূরণ কি? না, খিদে নিবৃত্তি করা। তাহলে খিদে নিবৃত্তি করার জন্য আমাকে খাবারটা তৈরি করতে হবে বা নিতে হবে। ঠাকুর কোনো কাজই করেননি, তাহলে কি হলো এত সব যে আমরা দেখলাম কি করলেন? না, ঠাকুর নিজেকে ওই যে বাড়াচ্ছেন, ডেভেলপমেন্ট হচ্ছে, ঠাকুরের সাধনায় দেখেছি সেখানে কি হচ্ছে, একটা সময় তার এমন হচ্ছে যে তিনি মা অন্তপ্রাণ হয়েছেন, আর ওই চৈতন্যকে তিনি এই বিরাট জগতে দেখতে পাচ্ছেন। কোথায় কোথায় না, জগতে জগৎ বলে কিছুই দেখতে পাচ্ছেন না, জগৎময় শুধু চৈতন্যেরই প্রকাশ দেখতে পাচ্ছেন। আর সেখানে মানে তার মানে কি হচ্ছে, ঠাকুর বিরাট হচ্ছেন, তাই তো? কত বিরাট হচ্ছেন না, মা যেরকম জগৎ জুড়ে রয়েছেন, ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন, ঠাকুর হচ্ছে ওই রকম মায়ের মতো ব্রহ্মাণ্ডের সঙ্গে মিশে যাচ্ছেন, তাই তো সর্বত্রই তিনি মায়ের চৈতন্যকে দেখতে পাচ্ছেন। লজিক গুলো আছে, বুঝতে পারছেন তো পরপর পরপর? এছাড়া আর কি পয়েন্ট হতে পারে? তো মাকে তিনি দেখছেন সর্বত্র, ঠাকুর তার মানে কি বিরাট করে ফেলেছেন, ডেভেলপমেন্টের সর্বোত্তম পজিশনে ঠাকুর পৌঁছিয়ে গিয়েছেন, ঠিক? তাহলে সেই মানুষটার আর চাওয়ার কি আছে?
যদি যদি পাওয়ার কিছু না থাকে তাহলে চাওয়ার থাকবে না, আর যদি চাওয়ার যদি না থাকে তাহলে কাজ কেন করব? যুক্তি আছে কি নেই? তাহলে মা যেটি বললেন সেটি একদম ঠিক ঠিক। তাহলে যে ঠাকুর এত কথা বলছেন, এত কিছু করছেন, কেশবের কাছে যাচ্ছেন, এত সব কেন করছেন? না, ওই যে তিনি তো মায়ের সঙ্গে মিশে গিয়েছেন, মায়ের যন্ত্র হয়েছেন তিনি। ভাবমুখে থাক, ভাবমুখে থাক, ভাবমুখে থাক। কেন থাকবে, কেন থাকবে, কেন কি? ওই মা চাইছেন থাকুক তাই জন্যে। এখন একটা কথা বলুন, এটা কত কষ্টকর। আমি একটা উদাহরণ দিচ্ছি, সাঁতার জানেন আপনারা? কেউ নিশ্চয়ই জানেন। যদি সাঁতার যারা জানেন, আপনি যদি এখন মনে করেন আমি সুইসাইড করব, সুইসাইডটা আমি কিভাবে করব? জলে ডুবে করব। তা আপনি জলে ডুবতে যান তো? আপনি জলে ডুবতে যাবেন, দেখবেন আপনি ডুবতে পারবেন না, আপনার হাত পা আপনাকে ওপরের দিকে তুলে দেবেই দেবে। অভ্যাস মানে হাত পাকে আমি না চাইতেই আমার, আমি কিন্তু ডুবতে চাইছি কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে কি, ও হাত পা চালনা করে জলের উপরে ভেসে থাকা, রাইট? ঠাকুরের অভ্যাস হয়ে গেছে যে তিনি একটু যে কোনোভাবে, যে কোনো, কে মদ খেয়ে আনন্দ করছে আনন্দের প্রকাশ দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে যাচ্ছে, কি কি কথা বলছে সেই কথাতেই ঠাকুর সঙ্গে সঙ্গে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। অর্থাৎ ঠাকুর হ্যাবিট, ওই সাঁতারের ওই মতন ঠাকুরের হ্যাবিট যে তিনি পারছেন না থাকতে তিনি চলে যাচ্ছে। এবার তিনি তাকে মা কাজ দিয়েছেন যে তোমায় জগতে থাকতে হবে শরীরটাকে ধারণ করে। তাহলে কত কষ্ট বলুন তো, আমরা ডুবতে চাইলেও ডুবতে পারবো না। ঠাকুরের অভ্যাস হচ্ছে ওখানে থাকা, ঠাকুরকে কষ্ট করে এখানে থাকতে হচ্ছে। মানে আমি এটা একটা অন্যরকম উদাহরণ, জাস্ট আমি বোঝাবার চেষ্টা করছি যে ঠাকুরের পক্ষে কি কষ্টকর এই ব্যাপারটাকে, যে ওইখান থেকে বারবার তার এইখানে আসাটা। তো তিনি করছেন কেন? মা বলেছেন বলে। তো মা বলেছেন বলে তার এত কষ্ট স্বীকার কেন আমাদের জন্য? ঠিক আমাদের জন্যই তার এই বিয়ে করা। ঠাকুর শুধুমাত্র পর্বত, ঠাকুর তো অবতার পুরুষ, তিনি তো পর্বত কন্দরে গুহায় গিয়ে ধ্যান জপ করতেন। আমাদের ঠাকুর তেমন নন। আমি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি, ত্রুটি ত্রুটি খোঁজার চেষ্টা করি। কী ত্রুটি? যে ঠাকুর, ঠাকুরের দোষ কোথায়? হ্যাঁ, গৃহী হিসাবে ঠাকুরের দোষ কোথায় আমি খুঁজে পাই না। আমি আমার মধ্যে উল্টো দিকে তাকিয়ে হাজারো ফল্ট খুঁজে পাই, যে আমি আমার বাবা মায়ের মেয়ে, আমি আমার বাবা মায়ের মেয়ে, কিন্তু আমি আমার মায়ের হয়তো কোনো সম্মান করিনি কত সময়। আমি আমার মাকে গিয়ে মায়ের ভালো মন্দ অসুবিধার সময় জিজ্ঞাসা করিনি। আমি মা কোনো একটা কথা বলেছে কিন্তু মায়ের সন্তান হিসাবে আমার সেই কথাটা রাখার দরকার, আমি কিন্তু সেই কথা রাখিনি। আমি নিজের সেই সময় স্বার্থ পূরণের চেষ্টা করেছি, আমার বাবা মায়ের স্বার্থের দিকে, বাবা মায়ের দিকে আমি কিন্তু তাকাইনি। আমি স্ত্রী হিসাবেও যদি বলি যে মানে স্বামীর কর্তব্য বা স্ত্রীর কর্তব্য, বাবা মায়ের কর্তব্য, সেই হিসাবেও যদি ঠাকুরকে দেখি তাহলেও দেখব আমরা ফেলিওর। ঠাকুর আদর্শ গৃহী একজন, ঠাকুর একজন আদর্শ গৃহী। তাহলে তিনি কি বোঝাচ্ছেন? যে আদর্শ গৃহী হয়েও ডেভেলপমেন্টের মানে দেবতার দেবতা হয়ে ওঠা যায়, এ বড় আশ্বাসবাণী নয় আমাদের কাছে? আমরা সকলে পারি, ঠাকুর এইটি বলছেন। তো তা যখন এই এই জন্যে ঠাকুর কোনো মতলব করে কিছু করেননি, ঠাকুরকে মা বলছেন মানে মা কালী বলছেন, তিনি খেলাধুলা করছেন মায়ের সঙ্গে, সদা সর্বদা কথা বলছেন, তাই জন্যে এইটা হচ্ছে। যে যে আদর্শ গৃহী আমাদের ঠাকুর, তিনি
কি করছেন না গৃহীর কি সংসার আছে, তাহলে বিয়ে করতে হবে। তা ওই যে বললাম একটু আগে যে ঠাকুরের কোনো এমন অবস্থা হয়ে গেছিলো, এত বিরাট হয়ে গেছেন তিনি যে তার কোনো পাওয়া নেই, চাওয়া নেই। তাহলে চাওয়া নেই, পাওয়া নেই, লক্ষ্য নেই, তাহলে লক্ষ্য পূরণের চেষ্টা নেই, তাহলে কোনো কাজ নেই, তাই তো? তাহলে ঠাকুর হচ্ছেন স্থির, ঠাকুর হচ্ছেন সব হয়ে পড়ে আছেন। এখন তাহলে ক্রিয়াটা হবে কিভাবে? ক্রিয়াটা কি হবে? শক্তি দরকার। ওই শক্তিটা হবে আসবে যে কাজ করতে আসবে। এক ব্রাহ্ম ভক্ত কথামৃতর পাতাতে আছে, একজন জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করছে কি, বলছে যে বলছে তিনি কে বলছে যে মেয়েরা কি ভালো, মানে মেয়েদের কি দোষ, মানে আমরা যে কামকাঞ্চনে মত্ত হয়ে যাই, তো এটা কি মেয়েদের দোষ নাকি আমাদের দোষ? স্ত্রী জাতি কি খারাপ নাকি আমরা খারাপ, এই প্রশ্ন করছে। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন, বলছেন বিদ্যারূপিণী স্ত্রীও আছে। এর আগে পর্যন্ত ধারণা ছিল শঙ্করাচার্য যখন বলছেন যে জগৎ হচ্ছে মিথ্যা, মায়া, তাই বলছেন তো। তো এই যে জগৎ মায়া, তাহলে ব্রহ্মটাই একমাত্র সত্য। ঠাকুর বলছেন যে দুটোই সত্য, ঠাকুর এসে বলছেন দুটোই সত্য। ঠাকুর যখন বলছে যে মানে কেন এটা বলছেন না, শক্তি না হলে কোনো কাজ হবে না। আমরা মহা আমাদের চতুর্দিকেই যে লোভের হাতছানি, চতুর্দিকে যেগুলোকে কাটিয়ে উঠতে আমরা পারছি না, এগুলো কি? ওই মহামায়া। এটাও কিন্তু ওই মায়েরই কারসাজি, কিন্তু মায়া, মহামায়ায় তিনি আচ্ছাদিত করে রেখেছেন। এখন দুটো জিনিস আছে, একটা অবিদ্যা আর একটা হচ্ছে বিদ্যা। অবিদ্যা কি হচ্ছে? আলো। কিসের আলো? জ্ঞানের আলো। আর বিদ্যা কি? অজ্ঞান কি? অন্ধকার। হ্যাঁ, কিসের না হচ্ছে যে অজ্ঞানের অন্ধকার, বিবেকটা জাগ্রত হচ্ছে না, বিচার নেই। আর বিদ্যা কি? না আলো। কিসের আলো? না জ্ঞানের আলো। জ্ঞানটা দেখতে পাবে, জ্ঞানটা এই যে এই মায়া থেকে, মায়াটাকে যে সরাতে হবে, সেই তার ভিতরের থেকে যেরকম ঠাকুর সরালেন, যে ওই যে রামপ্রসাদ কি মিথ্যা কথা বলে গেছে, এই যে মাটির মূর্তি যুগ যুগ ধরে সবাই আসে পুজো করে আর চলে যায়, এই মাটির মূর্তি কি চিরকালই অনড় অচল অটল, এই মাটির মূর্তিই থাকবে? তাহলে রামপ্রসাদ যে দেখলো মিথ্যা কথা বললো, রামপ্রসাদ মিথ্যা, আমাকে জানতেই হবে। তো এই মাটির মূর্তির ভিতরে সত্যি সত্যি শক্তি আছে কি না, এই অচল অনড় অটল এই মূর্তির মধ্যে সত্যিকারের শক্তি কাজ করছে কি না, যেটা এই জগৎকে চালাচ্ছে, ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করছে, সেটা আছে কি না আমাকে দেখতেই হবে। বিজ্ঞানী যখন গবেষণা করেন যে এর মধ্যে কি আছে, উদ্ভিদের মধ্যে প্রাণ আছে কি না আমাকে দেখতেই হবে, জগদীশচন্দ্র বসু যখন পরীক্ষা করছেন ল্যাবে, জগৎ ভুলে তিনি পরীক্ষা করছেন, ঠাকুরও তো তাই পরীক্ষা করছেন যে আমাকে দেখতেই হবে। যত রকমভাবে পরীক্ষা করা যায়, জগদীশচন্দ্র বসু তত রকমভাবে পরীক্ষা করছেন, বিভিন্ন যন্ত্র আবিষ্কার করছেন, সেগুলো দিয়ে দিয়ে তিনি বিভিন্নভাবে টেস্ট করছেন। ঠাকুরও কখনো তিনি
ও আচ্ছা, আমি ব্রাহ্মণ, তার আমার অহংকার, অহংকারটাকে ফেলে দিতে হবে। ও নিচু জাত উঁচু জাতের আমার অহংকার রয়েছে, এটাকে আমাকে সরিয়ে দিতে হবে। আমার উপাধি ত্যাগ করতে হবে, সরিয়ে দিতে হবে। পৈতেটা আমাকে গর্ব দিচ্ছে, পৈতেটাকে সরিয়ে দিতে হবে। আচ্ছা, মানে যত রকম ধ্যান করতে হবে, ধ্যান করব। সারাদিন রাত করতে হবে, করব। খাওয়া দাওয়ার সময় নেই, করব না। কিন্তু আমাকে দেখতে হবে যে মা সত্যিকারের সত্যি মা নাকি মিথ্যা মা, ওর মধ্যে শক্তি আছে কি না। তিনি খুঁজে পেলেন যেমন জগদীশচন্দ্র বসু। তাহলে জগদীশচন্দ্র বসুর ওটাকে আমরা যেহেতু বুঝলাম, আমরা সত্যি বলে মানি। আর ঠাকুরের ক্ষেত্রে যেহেতু আমাদের এত মানে এত বিরাট ব্যাপার, সেটা ধরতে পারি না বলে আমরা ওটা খুব সহজে ইগনোর করে দিই যে এটা একটা অলৌকিক ব্যাপার, ওটা মনের ভুল, উন্মাদ, তাই বলে থাকি। কি অদ্ভুত না, ঠাকুরও বিজ্ঞানী, বিশেষ রূপে জানা, তিনি মাকে বিশেষ রূপে জেনেছেন। এই রকম প্রফেশনাল মানুষ আর একটাও পাবো? আমি স্কুলে পড়াই, আপনারা কলেজে পড়ান, আপনারা যে যার মতন বাড়িতে কাজ করি, এই রকম প্রফেশনালিজম আছে? আমি যেটা যে কাজ করতে এসেছি সেই কাজটা, স্বামীজি বলছেন যে একাগ্রতা, একাগ্রতার কারণ কি, একাগ্রতাটা কীরকম হবে না, আমি জগৎ ভুলে যাব। জগৎ ভুলে গিয়ে শুধু মানে আর কিছুই দেখব না, ওই কাজটাকেই আমি লক্ষ্য থাকবে। ওটার জন্য আমি কড়ি পাচ্ছি কি না, টাকা পাচ্ছি কি না, বেশি টাকা পেলে বেশি মন দেবো, নাহলে আমি মন দেবো না, আমি ভালো মাইনে পেলে তবে আমি পড়াবো স্টুডেন্টকে একটু বেশি ভালোভাবে, আর কম মাইনে দেয় একটু কম পড়ালেও চলবে। স্বামীজি বলছেন এই নিষ্ঠা, নিষ্ঠা একটা রেয়ার ব্যাপার, রেয়ার ক্যারেক্টারিস্টিক্স। এই রেয়ার ক্যারেক্টারিস্টিক্স যার মধ্যে যত বেশি থাকবে, সে হচ্ছে তত তার মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি আছে, এটা বুঝতে হবে। তার কাজটা সে তত ভালো করবে, সেক্ষেত্রে সে যখন শাস্ত্র পড়বে ওই তন্ময়তা নিয়েই পড়বে, আবার যখন ঘর মুছবে তখনও কিন্তু ওই একই তন্ময়তা নিয়েই সে ঘর মুছবে। কি সুন্দর কথা! সেখানে আমি কি পেলাম না পেলাম তার উপরে কিছু নির্ভর করে না। তো ঠাকুর যখন পূজার জন্য অ্যাপয়েন্টেড হয়েছেন, তখন জমিদার তাকে ক পয়সা দেবে বা ক পয়সা দিল, অন্যে আমার থেকে বেশি টাকা পায় কি না সেই তুল্যমূল্য বিচার করে, আচ্ছা অংমংচং করে খানিকটা পুজো করে খুব জোরে জোরে উচ্চারণ করে, বা হলধরের আমরা দেখেছি হলধরের মতো নাকের পাটা ফুলিয়ে নস্যি নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে নাম ডাক করবার চেষ্টা তিনি করেননি। তিনি একেবারে প্রফেশনাল, যে কাজটা করতে এসেছেন সেই কাজটা, সেই ঠাকুরকে তিনি একেবারে জ্যান্ত করে দিয়েছেন। তো এই যে শক্তি, এই যে এই হচ্ছে জ্ঞান, এই যে জ্ঞান ঠাকুরের মধ্যে কীরকমভাবে বৃদ্ধি পেয়েছে, যাদের মধ্যে হয়, এই যে সন্ন্যাসী মহারাজরা ছোট্ট থেকেই তারা মঠের গেটে এসে উপস্থিত হয়েছে। আরে আমার আপনার বাড়ি থেকে কই, আমি তো এলাম না, আমি তো তার বাবা, আমি তার মা, আর অন্য ভাইগুলো গেল না কেন? না তার মানে সংস্কার, সংস্কার কি না তার, ওই যে স্বামীজি বলছেন আমার জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। বিবেক কি না, ওই সবসময় বিচার করছে, বিবেকটা জাগ্রত হয়ে গেছে, বিচার করছে, মনের দিকে সর্বদা নোটিস করে বসে আছে। এই দেখো একটা চিন্তা ঢুকে গেল, ঠাকুর ঠাকুরের চিন্তা, আবার ওই দেখো একটা অমুক পাবার চিন্তা ঢুকে যাচ্ছে, ওই দেখো ইন্দ্রিয় সুখের চিন্তা ঢুকছে, যা এই চিন্তা আমার মন থেকে বেরোও, পারছি না পারছি না, তাহলে ঠাকুরের শরণাপন্ন হতে হবে। তো এই বিচার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। তো একদিন মাকে একজন প্রশ্ন করছে, মা তখন একদম শেষ শয্যায়, একজন সন্তান এসেছে, তা মাকে বলছে, মা মা বলছেন আমার মনে হয় ঠাকুর এই শরীরটাকে আর রাখবেন না, হ্যাঁ তো ওই জন্য আমি চলে যাব, আমার আর থাকতে পারবো না, আর ওই জন্য আর কিছু ভালো লাগে না জগতের। এই দেখো না রাধু টাধুকে নিয়ে কত থাকতাম, কত কি করতাম, এখন আর ভালো লাগে না, সামনে দেখলেও বেজার লাগে। তা কি ভালো লাগে,
না শুধুই ঠাকুরের কাছে ঠাকুরের কথাই শুধু মনে পড়ে, ঠাকুর ছাড়া আর কিছু ভালো লাগে না। মানে শুনলে অবাক হতে হয়, রাধু টাধু তো দূর, গৌরী মা তিনি তো সাধ্বী রমণী, তিনি গঙ্গা স্নান করতে যেতেন আর প্রতিদিন উদ্বোধনে এসে একটু মাকে দেখে যেতেন। তো মা বিরক্ত হয়েছেন, বেজার হয়ে বলছেন, মাকে বেজার হতে খুব কমই দেখি, মা বেজার হয়ে বলছেন রোজ আসো কেন, না মা আপনাকে দেখতে, না আর আসতে হবে না, সে একই তো কথা, ও ভালো লাগে না, আর যদি আসতেই হয় ওই বাইরে থেকে দেখবে চো আর চলে যাবে। মানে এই গৌরী মা কি প্রাণের মা, এই যে রাধু কত প্রাণের, তার জন্যে মা তার বায়না মেটানোর জন্যে মা করেনি এমন কাজ নেই। অর্থাৎ ঠাকুর বলেছে সবাইকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি, কারণ ঠাকুরকে সব থেকে বেশি ভালোবাসি, আর ঠাকুরকে আমি এত ভালোবাসি, ঠাকুরকে তো সবসময় দেখতে পাচ্ছি না, তাই আমি রাম শ্যাম যদু মধু রাধু যে সামনে আসছে তার মধ্যে আমি ঠাকুরকে দেখছি, ঠাকুরকে দেখছি তাই তার সেবা করছি। তো আমি এই ছোটো ছেলে মেয়ে, এগুলো ঠাকুরেরই উদাহরণ, ছোটো বাচ্চারা তারা পুতুল খেলে, পুতুল খেলা করে, স্বামী বানায়, ছোটো ছোটো গ্যাস উনুনে স্টোভে রান্না করে, স্বামীকে খেতে দিচ্ছে, ছেলে মেয়েকে খেতে দিচ্ছে, যখন শ্বশুর বাড়ি যায় তখন কি আর ওই নকল স্বামী, ছেলে খেলার স্বামী, ওই ছোট্ট গ্যাসের উনুন ওই সব নিয়ে কি আর সে ভোলে, তখন তো আসল স্বামী পেয়েছে, সেখানে যাবার জন্য প্রাণটা তখন তার আঁকপাক করছে, তাই তো। তো এখন ঠাকুর এই জগতে তাকে একটা কাজ দিয়েছিলেন যে তোমাকে করতে হবে, তা সে কাজ তিনি কেন করেছেন, ঠাকুর বলেছেন বলে, এবং এত ভালোভাবে করতে পেরেছেন কেন, আমরা পারবো, রাধুর জন্যে মা যেরকম করেছে আমরা পারবো, যে গালাগালি দিচ্ছে তাকে আমরা এত ভালোবাসতে পারবো দিনের পর দিন, পেরেছি কেন, না যে গালাগালি দিচ্ছে সেও ঠাকুর, সেও আমার ঠাকুর, তাকেই আমি রোজ পুজো করি, তাই আমি পেরেছি। এখন আমি আসল স্বামীর কাছে চলে যাচ্ছি, আসল প্রভুর কাছে যাবার টাইম হয়ে গেছে, এখন তো আমি ছেলে খেলায় এর তার মধ্যে আর ঠাকুরকে আমার দেখবার ইচ্ছা নেই, আমি আর জগতের মধ্যে ছেলে ভুলনো খেলার আমি আর থাকতে রাজি নই। আমরা স্বপ্ন দেখি, স্বপ্নে আমরা সব কিছু করছি, তাই তো, স্বপ্ন সব কিছু করছি মনে হয় যেন সত্যি সত্যি করছি, কিন্তু যখনই ঘুমটা ভেঙে যায় আমরা দেখছি যে না, ও আমি ওনা বাগানে ঘুরছিলাম, বেড়াতে গেছিলাম, পাহাড়ে উঠছিলাম, কী সুন্দর ছিলাম, আমি করছিলাম, কিন্তু স্বপ্ন আমাদের এই যে জাগতিক স্বপ্ন ভাঙছে না, ঠাকুরের স্বপ্ন ভেঙেছে অনেক আগে, মায়ের স্বপ্ন ভেঙেছে অনেক আগে। তো এই এই হচ্ছে যে যে আসক্তি, আর হচ্ছে যে আমাদের আসক্তি, আর মায়ের হচ্ছে অনাসক্তি, ঠাকুরের অনাসক্তি, যন্ত্র হয়ে আছে কষ্ট করে মায়ের জন্য, এই জন্য শক্তিকে গ্রহণ করছেন তিনি, কিন্তু শক্তিকে গ্রহণ করছেন তিনি বটে, কিন্তু বিয়ের সময় ঠাকুর সাধারণ নয়, এজন্য অসাধারণ কাজ হলো, আমরা আগের দিন দেখেছি মাঙ্গলিক সুতো গেল ছিঁড়ে, মাঙ্গলিক সূত্র ছিঁড়ে গেল, এখন মাঙ্গলিক সূত্র মঙ্গলসূত্র ছিঁড়ে গেল মানে পুড়ে গেল, আগুনে সাতাশ কাঠি সে আগুন জ্বলে সে পুড়ে গেল, এ তো লোকে তো রে রে করে উঠবে, যে তো ভয়ঙ্কর একটা মানে অমঙ্গল ঘটে গেল, তাই তো। কিন্তু ঠাকুর কি বলছেন, যে অবিদ্যার বন্ধন ছিঁড়ে গেল, অবিদ্যার বন্ধন, এ কীরকম হেঁয়ালির কথা, কেউ বুঝতে পারেনি তখন, কেউ বুঝতে পারেনি এটার মানে কি হলো, কিন্তু পরে বুঝতে পারা যাবে, পরে কীরকম বোঝা যাবে, না যখন ঠাকুর ঈশ্বরের ঠিকানা জেনে ফেলেছেন, তিনি ওই বিরাট হয়ে গিয়েছেন, মায়ের সঙ্গে একীভূত জগতের সর্বত্র তিনি মাময় দেখছেন, চৈতন্যের সঙ্গে মিশে গিয়েছেন, তখন এই যে ওই শক্তিটুকুকে দরকার তার, তো সেই জন্যে সেই শক্তি কে হবে যদি অবিদ্যা হয়, অজ্ঞানের অন্ধকার যদি তার মধ্যে থাকে, তাহলে কি সে শক্তিরূপে, ঠাকুর তো সব, ঠাকুরের চাওয়াও নেই পাওয়াও নেই,
তো শক্তি যে কাজ করবে সে কাজটা হবে কার দ্বারা? অবিদ্যার দ্বারা। অবিদ্যাকে ঘোঁচাতে হবে, অজ্ঞানকে ঘোঁচাতে হবে। আর অবিদ্যা অজ্ঞান আসছে কোথা থেকে? এই যে স্বপ্ন আমাদের ভাঙছে না কিছুতেই, আমার পরিবার, আমার জগৎ, আমার সংসার, আমার সব কিছু, এই তো অবিদ্যা। আমি পাহাড়ে উঠছিলাম, আমি বেড়াতে যাচ্ছিলাম, স্বপ্নে আমি সব এইসব এইসব করছিলাম। তো ওই স্বপ্ন ঘোঁচাতে হবে, ওই স্বপ্ন ভাঙাতে হবে, ওই জ্ঞান ওই জন্যে দিতে হবে। এই বন্ধন মুক্তি হলেই এই জ্ঞানটা আসবে। এই জন্যে ওই বন্ধন, অবিদ্যার বন্ধন, লোকে যাকে দেখলো মঙ্গলসূত্র, ঠাকুর দেখলেন তাকে অবিদ্যা বন্ধন, অবিদ্যা বন্ধন তিনি ছলে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিলেন। সেই জন্যে ব্রাহ্ম ভক্ত যখন জিজ্ঞাসা করছে যে স্ত্রী জাতি খারাপ নাকি আমরা খারাপ, তখন ঠাকুর বলছেন যে আমরা পারি, আমরা পারি অবিদ্যাকে বিদ্যাতে পরিণত করতে। অর্থাৎ তার বন্ধন, তার জ্ঞান অজ্ঞানের অন্ধকার দূর করে দিয়ে আলো তার মধ্যে দিতে পারি, এনে দিতে পারি। তো কেমন পুরুষ হলে সেটা পারবে? সব পুরুষ কি সেটা পারছে? কেমন পুরুষ হলে সেটা পারবে না? ঠাকুর উত্তর দিচ্ছেন যে পুরুষ যদি দুর্বল না হয়। ঠাকুরের মতন শক্তিশালী আর কেউ আছে? শক্তি কিসে? জিমে গিয়ে বাহু ফোলালেই শক্তি হয়? এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ কিসের? মনের, মনের এক্সারসাইজ লাগবে। ঠাকুর কত দীর্ঘ বছর ধরে করেছেন, ইন্দ্রিয়গুলো ঠাকুরের কথায় ওঠে আর বসে। কান চুপ কর, কথা শুনবি না জগতের কোনো, কান বন্ধ, ঝাঁপ পড়ে গেল ঠাকুরের। চোখ অন্যদিকে তাকাবি না, চোখ হ্যাঁ ঠিক ঠিক তাকাবো না, কোনো ইন্দ্রিয় ঠাকুরের কাজ করছে না। আর বিবেক, মায়ের শরীরটি দেখছেন, এটাই ভোগের বস্তু। বলো গদাধর রামকৃষ্ণ, বলো তুমি এটাকে ভোগ করবে? আজ রাতে শুয়ে আছে, ভোগ করবে? বিবেক সঙ্গে সঙ্গে কাজ করছে, বিবেক সঙ্গে সঙ্গে কাজ করছে। না, সে একই তো, একই জিনিস, না না ভোগের বস্তু নয়। আমি পূজা করব, আমি পূজা করব। চিন্তা করুন, ভোগের বস্তু থেকে ভোগ্য বস্তু, পূজ্য বস্তুতে পরিণত হয়ে গেল। কে করতে পারে? শক্তিশালী পুরুষ হলে তবে করতে পারবে। ঠাকুর সেই শক্তিশালী পুরুষ আমাদের। বলছে আর কি, স্বভাব মুক্ত হবে। এমন স্বভাব এই যেটা, কোনো ইন্দ্রিয়ের পাশ তাকে বদ্ধ করতে পারবে না, কোনো ইচ্ছা অনিচ্ছা দ্বারা তিনি কিছুতেই বদ্ধ নন হবেন, সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যাবেন তিনি। সেই রকম পুরুষ যদি হয় তবে এই অবিদ্যারূপিণীকে বিদ্যারূপিণীতে পরিণত করতে পারবে। আমরা বলি ঠাকুর সবসময় মেয়েদের সম্পর্কে বলেছেন, যখন প্রথম দ্বিতীয় দিন মাস্টার মশাই এসেছেন, ঠাকুর জিজ্ঞাসা করেছেন দাড়ি কামাতে কামাতে, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। বলে এ মা বিয়ে হয়ে গেল। বলছে যে বউ কীরকম? ভালো। বলছে বিদ্যা অজ্ঞান বলছে। তখন ঠাকুর তুমি খুব জ্ঞানী। অর্থাৎ ঠাকুর কী বলতে চাইছেন? যে তুমি কিসের পুরুষ? তোমার মধ্যে সেই শক্তি নেই কেন যে তুমি অজ্ঞানটা বুঝেছো, যে তোমার বউ অজ্ঞানী অবিদ্যারূপী, তো তুমি বিদ্যা এনে দিতে পারছো না সহধর্মিণীকে? এটা তোমার দুর্বলতা, তোমার লজ্জা। তো স্বামী হিসাবে আমাদের ঠাকুর কীরকম সেটা আমরা পরে আরও দেখব। আদর্শ গৃহী যে বললাম, আদর্শ গৃহীতে কী হবে? ছেলে হবে। আদর্শ গৃহীতে কী হবে? আদর্শ স্বামী হতে হবে, আদর্শ বাবা মা হতে হবে, তাই হতে হবে তো আদর্শ। এগুলো সমস্ত আমরা ঠাকুরের মধ্যে লক্ষ্য করব। আজকে একটা শুধু লক্ষ্য করে আজ আমরা শেষ করে দেব, সেটা কি?
যখন এই যে বিয়ে হলো, কথা ছিল যে 300 টাকা কন্যাপণ দিতে হবে আর গা সাজানো গয়না দিতে হবে, তো 300 টাকা পণ তো কোনো মতে আদায় টাদায় করে দিয়েছে, তো গা সাজানো গয়না কোথায় পাওয়া যাবে? বড় কষ্টের জীবন তাদের। তো ওই আপনার সবাই জানেন, আগের দিন আমরা বলেছিলাম যে লাহা বাবুদের বাড়ি থেকে নিয়ে এসে সাজিয়ে দিয়েছে সমস্ত। আর পরের দিনকে ঠাকুর তো মানে কি বলবো, মানে ওই সকলের আমাদের মন থেকে এই দুষ্টামিগুলোকে বেশ চুরি করে দূর করে দিয়েছেন, আমরা সেটা দেখেছি। গিরিশবাবু বলছে, গিরিশবাবু সে মদ জদ খেয়ে পড়ে থাকে, দিন রাতের ইয়ে নেই, মানে পতিতা বাড়িতে পড়ে থাকে এই সেই, বলছে একটু মায়ের নাম কর না, খা খা সব খা, মায়ের নাম কর না, না আমি পারবো না, খাবার আগে কর, কখন খাই ঠিক নেই, আচ্ছা ঘুমোবার আগে কর, কখন ঘুমোই দাঁড়িয়ে ঠিক নেই, মদের নেশায় ঘুমিয়ে পড়ি, আচ্ছা খাবার আগে কর, ঘুম থেকে উঠে কর, কখন ঘুম থেকে উঠবো তার ঠিক নেই, উঠেই কাজে যেতে বসে আমি পারবো না, তা বকলমা দিয়ে দে। আচ্ছা এটা তো ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আসলে কি হলো, সেই যে গিরিশ সে ঠাকুর বই, তার হৃদয় জোড়া ঠাকুর বই আর কিছু রইল না। তাহলে ওই যে গিরিশের দুষ্টামিগুলো ঠাকুর কি করলেন, চুরি করে নিলেন। তো মায়ের গায়ের গয়না মা বেচারা ঘুমিয়ে আছে, এবারে পাক্কা চোর ঠাকুর আমাদের, এক রাস্তে আসতে গয়নাগুলোকে এমন মানে কি করতে হবে, ঠাকুরের কাছে চলে আসতে হবে, ঠাকুরের সঙ্গে একটা সম্পর্ক পাতিয়ে ফেলতে হবে, তবে ওই যে গয়না বিষয়ের ঐশ্বর্য যেগুলো আসক্তির কারণ, যেগুলো দুষ্টামি, আমাদেরকে আর ভাবতে হবে না। ঠাকুর আমরা ঘুমিয়ে থাকবো, ঠাকুর তোমার উপরে সব ছেড়ে দিয়েছি, বকলমা দিয়ে দিয়েছি, যেটাকে ঠাকুর বকলমা বলছে, ইউনিক একটা কথা, তোমার উপর আমি সম্পূর্ণ শরণাগত, তুমি যা করবে করো, আমি আর কিছু ভাববো না। ঠাকুর যে কখন এই পাক্কা চোরের মতন, তস্করের মতন ওই বিষয়ে ভোগের ইচ্ছাগুলোকে, ওগুলো একটা একটা করে টেনে সরিয়ে নেবেন, তখন একদিন হঠাৎ ঘুম থেকে উঠে দেখব আমার আমার ভিতরে মন জোড়া শুধু ভক্তির ঐশ্বর্য রয়েছে, আর কোনো ঐশ্বর্য নেই, তাই না? তো মায়ের গাতে কমনি গয়না নিয়ে নিয়েছে। তো আমরা সেদিন এই কথা আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে যেটা আলোচনা করিনি সেটা হচ্ছে এই, যখন ছোট্ট বালিকা কাঁদছে তখন ঠাকুর বলছেন, এই ইয়ে বলছে, মা চন্দ্রামণি দেবী বলছে, কি দোনা মা গদাধর তোমাকে এরকম কত গয়না গড়িয়ে দেবে। তা ছোট্ট মেয়ে চুপ করে গেছে, ছোট্ট মেয়ে চুপ করে গেছে, কিন্তু গোলমাল করেছে তার কাকা, হ্যাঁ এরকম কথার খেলাপ, হ্যাঁ মেয়ের গয়না কোথায়, গাভর্তি গয়না দেওয়ার ছিল, কিছু নেই কেন, দিতেই হবে, কোথায় গয়না, আচ্ছা গয়না নেই তাহলে আমি নিয়ে চলে যাব, বলে মেয়েকে কোলে তুলে নিয়ে বগল দাবা করে জরামবাটি ফিরে চলে গেছে। বেশ, এখানে এই ঘটনাটা শেষ হলো। এবার যেটা বলছিলাম, যে আদর্শ গৃহীর কথা বলছিলাম, গয়না তার মা প্রমিস করলেন বৌমার কাছে, 6 বছরের বৌমার কাছে, আমার গদাধর তোমাকে এরকম কত গয়না গড়িয়ে দেবে। ঠাকুরের আবার গয়না গড়ানো, তিনি টাকা মাটি অভ্যাস করেছেন, ফেলে দিয়েছেন জলে, লোহার সোনা তার কাছে সমান বোধ হয়ে গেছে, তার কাছে টাকা কোথায়, তিনি গয়না গড়াবেন স্ত্রীর জন্য, কিন্তু গয়না গড়িয়েছেন, তিনি মায়ের প্রমিস রক্ষা করেছেন। কি করেছেন সেইটুকু বলে, মানে মায়ের কথা মিথ্যা হতে দেননি আমাদের ঠাকুর, এমন ছেলে দেখা যায়, কম দেখা যায়, দেখা তো যায় অবশ্যই কিন্তু কম দেখা যায়। কিন্তু ঠাকুরের যে ক্যারেক্টার আমরা মানে সর্বদা যেটা বেশি দেখি, সেই ঠাকুরের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু আমরা আবিষ্কার করতে পারছি। ঠাকুরের তখন তো সব রকম তার কাছে কিছুই নেই, কোথা থেকে টাকা কি আসবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যার বাবা মথুরামোহন, মথুরামোহন যখন বেঁচে আছে মা কিন্তু তখন দক্ষিণেশ্বরে পাও দেননি, কিন্তু ঠাকুর গয়না গড়াচ্ছেন মায়ের জন্য। ঠাকুরের ইচ্ছা যে মায়ের জন্য গয়না গড়ানো হোক। এবারে ইউনিক কথা, ও সারদা,
সাজতে ভালোবাসে, সাজতে ভালোবাসে। মা কিন্তু ওই 6 বছরের শাশুড়ি একবার বলে দিয়েছে যে কত গড়িয়ে দেবে, মা কিন্তু কোনোদিন সেই নিয়ে কান্নাকাটি করেনি। কিন্তু ঠাকুর বলছেন ও সারদা সাজতে বড় ভালোবাসে, কথাটা না এমন একটা প্রেমের ছোঁয়া দেয় যে স্ত্রীকে যে ভালোবাসা, আদর্শ স্বামী শুধু মায়ের আদর্শ ছেলে না, আদর্শ ভালোবাসাময় স্বামী গয়না গড়াচ্ছেন। মথুরকে বলেছেন আমার স্ত্রীর জন্যে গয়না, কি গয়না গড়াচ্ছেন না, তিনি দক্ষিণেশ্বরে মানে ঠাকুর জানেন একদিন আসবে মা, সেদিন কিন্তু আমার মায়ের কথা প্রমিস আমি মিথ্যা হতে দেব না। তা গয়না গড়াচ্ছেন, বলছে আমি থাকি আর না থাকি, কোটেশনের মধ্যে কিন্তু ঠাকুর বলছেন একদিন তিনি আসবেন, আমি থাকি আর না থাকি গয়না গড়ানো থাকবে। কি গয়না? এক ছড়া, একটা ছড়া, তিন ভরি চার আনা, দুই পাই, গলার তাবিজ এক জোড়া, আর হার ওজন তার কত 3 ভরি 14 আনা, গন্ডি অর্থাৎ কমল কর্ণিকা 2টি, এটা যে কি আমি জানি না কিন্তু কিছু গয়না, হ্যাঁ কমল কর্ণিকা, ওজন তার 1 ভরি 7 আনা 10 পাই। আবার এটা এক দফায়, আবার দ্বিতীয় দফায় গয়না তৈরি হয়েছে, সোনার ওজন, সেই গয়নার ওজন 2 ভরি 6.5 আনা, সোনার ফুল ঝুমকো গড়িয়েছেন তিনি মায়ের জন্য বাছাই করে, তার ওজন হচ্ছে 1 ভরি 7 আনা 2 পাই, অর্থাৎ টোটাল ঠাকুর মায়ের জন্যে গয়না গড়িয়েছেন 12.5 ভরি ওজনের গয়না। আমি না মানে এই দম্পতির মানে এত সুন্দর কাপল, চিরকালীন প্রেমের প্রতীক বলা যায়, এত অপূর্ব ভালোবাসাময় সম্পর্ক দুইজনের, হ্যাঁ কেউ না বলতে একে অপরের মনের কথা বুঝে যায়। আমরা তো ঝগড়া করে কেউ কাউকে মনের কথা বোঝাতে পারি না, আর ঠাকুর আর মায়ের কথা বুঝে যায়। যাই হোক, তো এই হচ্ছে মা ঠাকুর মায়ের জন্য, আমি আসি বা না আসি, আমি থাকি বা না থাকি, মা আসবে, সে সারদা, সে সাজতে ভালোবাসে, তাই 12.5 ভরির গয়না তিনি গড়িয়ে দিলেন। ঠিক আছে, কিন্তু মা সেই গয়নাকে কি আমরা পরে থাকতে দেখি? মা কিন্তু পরতেন, একটা সময় সব গা ভর্তি গয়না তিনি পরতেন, একদিনকে কিন্তু আর দেখতে পাই না কেন, না গোলাপ মা বলছেন একদিনকে, মানে দেখুন এরা সব ঠাকুরের খুব কাছে কাছে থাকে কিন্তু মনের মধ্যে দেখছেন দুষ্টামি আছে, এই দুষ্টামিগুলোই কিন্তু কাটিয়ে তারা আজকে পূজ্য হয়ে উঠেছে। এই গোলাপ মা আমাদের কাছে প্রণম্য, তিনি ঠাকুর তার কোলে বসেছে, এই হ্যাঁ না গোলাপ মা, গোলাপ মা কত বড় যোগিনী, আমি গোপালের মা বলছিলাম, গোলাপ মা কত বড় যোগিনী, মা তার কত বড় সার্টিফাই করছেন তাকে, তথাপি মনের মধ্যে দেখুন কি ধরনের কথা। তো বলছে মনমোহনের মা বলছে, হ্যাঁ এসে বলছে, জানো মনমোহনের মা বলছে ঠাকুরের কথা, উনি কত বড় ত্যাগী, আর মা এই মাকড়ি টাকড়ি এত সব গয়না পরে থাকেন, সব কি ভালো দেখায় বলো? সেই যে মা আমাদের সঙ্গে সঙ্গে সব খুলে ফেললেন, খুলে ফেললেন, আর ঠাকুরের গড়িয়ে দেওয়া ওই গয়না শুধু বালা দুখানি, চিরকাল খুললেন না। তো মা পরবে না ঠাকুর জানেন, কিন্তু তার মা যে প্রমিস করেছে সন্তান হয়ে আমাদের ঠাকুর, সে প্রমিসের কিন্তু বিচ্যুতি হতে দিলেন না। তো এই হচ্ছে আমাদের ঠাকুর আর মায়ের ইয়ে। এরপর তিনি জোড়ে যাবেন এবং ওই মাকে রাখবেন, তৈরি করবেন শক্তি, যে তিনি গ্রহণ করলেন, এই যে বিদ্যারূপিণী তৈরি করবেন এইবার, আমরা সেটা পরের দিন জোড়ে যাবার গল্প, ভানুপিসির গল্প, আরও আমরা এই শক্তির কীভাবে তিনি বিদ্যারূপিণীতে তৈরি করবেন মাকে, সেটা আমরা দেখব পরের দিন। জয় মা, জয় ঠাকুর।